बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीबृंद, आज हमें तुम्हारे जौक्तिक विभाग नहीं आलोचना करब। हमें एर आगे तुम्हारे साथ जौक्तिक संज्ञा आलोचना करी, जौक्तिक विभाग के द्वितीय क्लास। तो द्वादश श्रेणी शिक्षार्थी तुम्हारा सबाई भलो आशा करी। तो जौक्तिक विभाग की क्लसट नहीं जौक्तिक विभाग प्रथम क्लस से तुम्हारे साथ आलोचना करी जौक्तिक विभाग का बोले। आसल विभाग मानी कि भाग करा। तो एन जो एक कि भाग करब अवश्य एक सूत्र थकते एक नीति थकते हो। तो जौक्तिक विभाग की कोनो एकटी नीति बा सूत्रेर उपर भित्ति करे एकटी बड़ो जातिके तार अंतर्गत छोटो उपजातिते विभक्त करार प्रक्रियाके जौक्तिक विभाग बोले। अर्थात आमरा ताहले जौक्तिक विभागके एकटा आमरा बड़ो जिनिसके आमरा कि करि छोटो भागे भाग करि। ताहले आबारो बोलछि कोनो एकटी नीति बा सूत्रेर उपर भित्ति करे एकटी जातिके तार अंतर्गत उपजाति बा एकटी श्रेणीके तार अंतर्गत एक बड़ श्रेणी के तर अंतर्गत छोटो श्रेणी विभक्त करार प्रक्रिया के जौक्तिक विभाग बोले। तुम्हारे जौक्तिक विभाग के प्रथम क्लस तुम्हें आलोचना कर प्रथम नियम, द्वितीय नियम, तृतीय नियम, चतुर्थ नियम। आज के साथ जौक्तिक विभाग के पंचम नियम नहीं आलोचना करब। पंचम नियम हे विभाज्य जातिटर नाम, विभाज्य जाति कोनटा जेटाके आमरा भाग करी। जेमन एखाने मानुष हे विभाज्य जाति बोलछे विभाज्य जातिटर नाम विभक्त उपजातिगुलोर क्षेत्रे प्रजोज्य होते हबे। आबारो बोलछि जे विभाज्य जातिटर नाम विभक्त उपजातिगुलोर क्षेत्रे प्रजोज्य होते हबे। जेमन आमरा जखन मानव जातिटिके शिक्षार नीतिर उपर भित्ति करे भाग करब तखन आमरा शुधु बोलबो ना शिक्षित अशिक्षित, आमादेरके कि बोलते हबे शिक्षित मानुष अशिक्षित मानुष मने थाकबे। তাহলে আমরা যখন মানব জাতিটিকে শিক্ষানীতির ভিত্তিতে ভাগ করব তখন আমাদের বলতে হবে শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ। তাহলে বিভাজ্য জাতির নাম বিভক্ত উপজাতিগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হতে হবে। আমরা যদি এই নিয়মটি লঙ্ঘন করি তাহলে কয় ধরনের আমরা দেখব যে দুই ধরনের অনুপপত্তি ঘটে, একটা হচ্ছে অঙ্গগত বিভাগ আর একটা হচ্ছে গুণগত বিভাগ অনুপপত্তি। যেমন যখন আমরা একটা মানুষকে হাত পা চোখ কান নাক ইত্যাদি অঙ্গে বিভক্তি করি তখন সেটাকে বলা হয় অঙ্গগত বিভাগ। আর যখন একটা আমরা একটা মানুষকে তার বিভিন্ন গুণে সততা বিদ্যা চাতুর্যতা ইত্যাদি ভাগে ভাগ করি তখন তখন গুণগত বিভাগ নামক অঙ্গগত। তাহলে আমরা পঞ্চম নিয়মটি জানলাম যে বিভাজ্য জাতিটির নাম বিভক্ত উপজাতিগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হতে হবে। আমরা যদি এই নিয়মটি লঙ্ঘন করি তাহলে দু ধরনের অনুপপত্তি ঘটে, একটা হচ্ছে অঙ্গগত বিভাগ নামক অনুপপত্তি আর একটা হচ্ছে গুণগত বিভাগ নামক অনুপপত্তি। ষষ্ঠ নিয়ম ক্রমিক বিভাগে, ক্রমিক তো বুঝো ক্রম অর্থাৎ ক্রম অনুসারে, ক্রমিক বিভাগে একটি জাতিকে তার সম্ভাব্য উপজাতিতে ভাগ করে অগ্রসর হতে হবে। ক্রমিক বিভাগে একটি জাতিকে তার অন্তর্গত বা তার সম্ভাব্য উপজাতিতে ভাগ করে অগ্রসর হতে হবে। মধ্যবর্তী কোনো ধাপকে বাদ দেওয়া যাবে না। যেমন এখন মানব জীব হচ্ছে একটা জাতি, আমি যদি জীবকে সরাসরি সভ্য মানুষ অসভ্য মানুষে ভাগ করি তাহলে এখানে মধ্যবর্তী ধাপটা কি হয়ে যাচ্ছে, বাদ থাকছে। তাহলে আমরা প্রথমে জীবকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অমানুষ। অমানুষ হচ্ছে কারা, যারা অন্যান্য প্রাণীরা, মানুষ তো মানুষই। কিন্তু আমরা যদি জীবকে সরাসরি সভ্য মানুষ এবং অসভ্য মানুষে ভাগ করি তাহলে মধ্যবর্তী ধাপটা বাদ হয়ে যাচ্ছে। যেমন এখানে আমি দেখাচ্ছি যে জীবকে আমরা প্রথমে ভাগ করলাম দুভাগে, একটা হচ্ছে মানুষ তারপরে অমানুষ। এই মানুষকে আবার আমরা শিক্ষানীতির ভিত্তিতে দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ। এটাকেই হচ্ছে ষষ্ঠ নিয়মটাকে ফলো করছে। যদি আমরা এই ষষ্ঠ নিয়মটাকে কি করি, ফলো না করে অনুসরণ না করে, অর্থাৎ আমরা যদি ষষ্ঠ নিয়মটাকে লঙ্ঘন করি তাহলে কি হবে, অনুপপত্তি ঘটবে এবং এই অনুপপত্তির নাম হচ্ছে উৎক্রান্তি বিভাগ বা উল্লেখন বিভাগ নাম অনুপপত্তি।
তাহলে মনে থাকবে আমি কি বললাম যে ক্রমিক বিভাগে একটি জাতিকে তার সম্ভাব্য উপজাতিতে ভাগ করে অগ্রসর হতে হবে, মধ্যবর্তী কোনো ধাপকে বাদ দেওয়া যাবে না। তাহলে আমরা প্রথমে মানুষকে আমরা কিভাবে ভাগ করব, সরি জীবকে আমরা দুভাগে ভাগ করছি, মানুষ এবং অমানুষ। এরপর মানুষকে আমরা ভাগ করছি কি, শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ, এটি রায়। কিন্তু এটা না করে যদি আমি জীবকে সরাসরি সভ্য মানুষ এবং অসভ্য মানুষে ভাগ করি, তাহলে আমার উৎক্রান্তি বা উল্লেখন বিভাগ নামক অনুভব হতে পারে। তাহলে আমরা যৌক্তিক বিভাগের আমরা 6টা নিয়ম শিখে গেলাম এবং নিয়ম লঙ্ঘনজনিত অনুপগতিগুলো আমরা শিখেছি। আমরা প্রথম নিয়ম আবার আলোচনা করছি, যৌক্তিক বিভাগে সবসময় একটি জাতিবাচক পদকে বিভক্ত করতে হবে, কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। দ্বিতীয় নিয়ম, যৌক্তিক বিভাগে একই সময় একটি মাত্র মূল সূত্র গ্রহণ করতে হবে, একাধিক নয়। তৃতীয় নিয়ম, বিভক্ত উপজাতিগুলোর ব্যক্তিত্ব মিলিতভাবে কার সমান হতে হবে, বিভাজ্য জাতিটির সমব্যাপক হতে হবে, তৃতীয় নিয়ম। চতুর্থ নিয়ম, যৌক্তিক বিভাগে উপজাতিগুলোকে পরস্পর বিচ্ছেদ হতে হবে, যাতে এগুলো একটির সাথে আরেকটি মিলেমিশে না যায়। এরপর পঞ্চম নিয়ম, বিভাজ্য জাতিটির নাম বিভক্ত উপজাতিগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হতে হবে। ষষ্ঠ নিয়ম, ক্রমিক বিভাগে একটি জাতিকে তার সম্ভাব্য উপজাতিতে ভাগ করে অগ্রসর হতে হবে, মধ্যবর্তী কোনো ধাপকে বাদ দেওয়া যাবে না। তাহলে এটি হচ্ছে আমাদের যৌক্তিক বিভাগের নিয়ম আমরা করছি এবং নিয়ম লঙ্ঘনজনিত অনুপগতিগুলো আমরা করলাম। এরপরে যৌক্তিকভাবে আরেকটি আছে, দ্বিকোটিক বিভাগ। দ্বি মানে কি, দুই। দ্বিকোটিক বিভাগ মানে কি, এখন আমরা কি করি যৌক্তিক বিভাগে সবসময় একটা জাতিকে তার অন্তর্গত উপজাতিতে ভাগ করি, কিন্তু এই ভাগটা সবসময় সহজ সরল হয় না, অনেক সময় আমাদের কাছে জটিল মনে হয়। এই জটিলতা নিরসনের জন্য দ্বিকোটিক বিভাগ নামে একটি বিভাগ করা হয়। তাহলে দ্বিকোটি বিভাগের অর্থই হল দুভাগে ভাগ করা। দ্বিকোটিক বিভাগ কাটিং ইনটু টু পার্টস, দ্য ডিকোটমি। এই ডিকোটিক শব্দটি কোথায় এসেছে, ইংরেজি পথে, ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিকোটমি, এর অর্থ হলো কাটিং ইনটু টু পার্টস, অর্থাৎ দুই অংশে বিভক্ত করা। অর্থাৎ ডিকোটিক বিভাগের একটা সুবিধা হচ্ছে সবসময় আমরা কেমন করে ভাগ করবো, দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করব। যেমন আমরা মানুষ, আমরা মানুষকে প্রথমে দুভাগে ভাগ করতে পারি, যেমন এশিয়াবাসী, এশিয়াবাসী আর একটা হচ্ছে অ এশিয়াবাসী। এশিয়াবাসী অ এশিয়াবাসী, এই এশিয়াবাসীকে আমরা দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে বাংলাদেশি আর একটা হচ্ছে অ বাংলাদেশি। তাহলে আমরা এশিয়ার প্রথমে মানুষগুলো দুভাগে ভাগ করছি, সবসময় বিরুদ্ধ দুটো উপজাতিতে আমরা দ্বিকোটিক বিভাগে ভাগ করব, এশিয়াবাসী অ এশিয়াবাসী। এই এশিয়াবাসীকে আমরা দুভাগে ভাগ করলাম, বাংলাদেশি অ বাংলাদেশি। বাংলাদেশিকে আমরা আবার দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে শিক্ষিত আর একটা হচ্ছে অশিক্ষিত। তাহলে সুবিধাটা দেখো, তাহলে দ্বিকোটিক বিভাগ হলো কোনো জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করা। অর্থাৎ এরূপ বিভাগে প্রতি ক্ষেত্রে আমরা কী দেখি, একটি বৃহত্তম জাতিকে মাত্র দুটি উপজাতিতে ভাগ করা হয়, এদের যদি একটি সদস্য হয় তাহলে অপরটি হয় নর্থ। এই বিভাগে একটি জাতিকে এমন দুটি উপজাতিতে ভাগ করা হয় যাতে কী হয়, একটির মধ্যে অন্যটি, একটির মধ্যে যদি একটি বিশেষ গুণ উপস্থিত থাকে তাহলে অন্যটির মধ্যে সেই গুণটি অনুপস্থিত থাকবে। ঠিক আছে, তাহলে দ্বিকোটিক বিভাগ কি, দ্বিকোটিক বিভাগের অর্থই হলো দুভাগে ভাগ করা। তাই এই দ্বিকোটিক বিভাগ হলো কোনো একটা জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়া। অর্থাৎ
আমরা এই ক্ষেত্রে কি দেখি, প্রতি ক্ষেত্রে দেখি একটি বৃহত্তম জাতিকে মাত্র দুটি উপজাতিতে ভাগ করা হয়। এদের একটি সদর্থক পদ বিশিষ্ট হবে এবং অপরটি হবে নর্থক পদ বিশিষ্ট। এদের একটির মধ্যে যদি একটি বিশেষ গুণ উপস্থিত থাকে তাহলে অন্যটির মধ্যে সেই গুণটি অনুপস্থিত থাকে। এই দ্বিগোটিক বিভাগটা এটি একটা আকারগত প্রক্রিয়া, এটি একটি রূপগত প্রক্রিয়া। এক্ষেত্রে একটি জাতিকে দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার সময় উপজাতি দুটি সম্বন্ধে কোনো বাস্তব জ্ঞানের প্রয়োজন হয় না। বিভাগের এই প্রক্রিয়াটি যুক্তিবিদ্যার দুটি মৌলিক নিয়ম অর্থাৎ বিরোধ নিয়ম এবং নির্মধ্য নিয়ম এর উপর নির্ভরশীল, কাজে প্রক্রিয়াটি একটি বৈধ ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তাহলে আমরা দ্বিগোটিক বিভাগ সম্পর্কে জানলাম। আমরা আজকে শেষ, আমরা এই যৌক্তিক বিভাগ শেষ করবো। শুধু যৌক্তিক বিভাগের আমি আজকে তোমাদের সীমাবদ্ধতা পড়াবো, অর্থাৎ আমরা যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা পড়েছিলাম, আজকে আমি তোমাদের যৌক্তিক বিভাগের সীমাবদ্ধ অর্থাৎ কী কী জিনিসকে আমরা বিভাগ করতে ভাগ করতে পারি না। যেমন কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তু আমরা বিভাগ করতে পারি না, কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর বিভাগ সম্ভব নয়। যেমন বিশিষ্ট ব্যক্তি যেমন হিমালয়, একে আমরা বিভাগ করতে পারি না। পদ্মা একটি নদী, একে আমরা বিভাগ করা যায় না। কামাল একটি নাম, বিশিষ্ট নাম, একে আমরা বিভক্ত করতে পারি না। মনে থাকবে যে কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর বিভাগ সম্ভব নয়। আমরা বলেছি আমরা সবসময় একটি বৃহত্তম জাতিকেই আমরা বিভক্ত করি। তাহলে আমরা কী বিভক্ত করতে পারি না বা বিভাগ করতে পারি না? ক্ষুদ্রতম বা অপরতম। ক্ষুদ্রতম মানে যেটা এত ছোটো যে তাকে আর কোনো ছোটো উপজাতিতে ভাগ করা যায় না। তাহলে মনে থাকবে ক্ষুদ্রতম বা অপরতম উপজাতির যৌক্তিক বিভাগ সম্ভব নয়। আমরা জানি যৌক্তিক সংজ্ঞায় আমরা কী করেছি, জাতত্বের বিশ্লেষণ করেছি, আর যৌক্তিক বিভাগে আমরা কী করবো, ব্যক্তত্বের বিশ্লেষণ। তাহলে যাদের ব্যক্তত্ব নেই তাদেরকে কি বিভাগ করা সম্ভব না? তাহলে ব্যক্তত্বহীন কোনো পদের যৌক্তিক বিভাগ সম্ভব নয়। মনে থাকবে ব্যক্তত্বহীন কোনো পদের যৌক্তিক বিভাগ সম্ভব নয়। যেমন আমরা কার কার ব্যক্তত্ব নেই, সততা, দয়ালু, মিষ্টতা, সাদর, সাদাত্ব, এগুলো শুধু জাতত্বই প্রকাশ করে, কোনো ব্যক্তত্ব প্রকাশ করে না। তাই ব্যক্তত্বহীন এইসব পদের অর্থাৎ সততা, মিষ্টির মিষ্টতা, তিক্ততা, তিক্ততা, সাদা সাদাত্ব, এগুলোর কোনো যৌক্তিক বিভাগ সম্ভব নয়। তাহলে যৌক্তিক বিভাগকে আমরা কী কী জিনিসে আমরা যৌক্তিক বিভাগ করতে পারছি না, অর্থাৎ যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা কী, যে কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর যৌক্তিক বিভাগ সম্ভব নয়, ক্ষুদ্রতম বা অপরতম উপজাতির যৌক্তিক বিভাগ সম্ভব নয়, ব্যক্তত্বহীন কোনো পদের যৌক্তিক বিভাগ সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমার আমার যৌক্তিক বিভাগ তোমাদের শেষ করলাম। তো আমাদের যুক্তি, আমার সেকেন্ড পার্টের অর্থাৎ যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রে আমি তোমাদের সাথে যৌক্তিক সংজ্ঞা এবং যৌক্তিক বিভাগ আজকে শেষ করলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।